উত্তর চব্বিশ পরগনা হাবড়ায় বিজেপির রথযাত্রার আবেদন খারিজ হওয়াকে কেন্দ্র করে বিতর্ক। জানবো এই ব্যাপারে কথা বলে আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে টেলিফোনে। সমীরণ, ঠিক কি জানা যাচ্ছে এ প্রসঙ্গে? জানা যাচ্ছে যে বিজেপির যে রথ, সেই রথ পৌঁছানোর কথা ফসিরহাট দক্ষিণ বিধানসভা হাড়োয়া বাদুরিয়া হয়ে গাইঘাটা হয়ে 19 তারিখ বিকেলবেলা পৌঁছানোর কথা হাবড়ায়। এবং সেই উপলক্ষে স্থানীয় বিজেপি নেতৃত্ব ঠিক করেছিল যে হাবড়ার বাণীপুর হোমের মাঠ ইটকা কলোনি, সেখানে একটি জনসভা হবে। সেই জনসভায় বক্তব্য রাখবেন অমিত শাহ এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। এবং সেই সময় তারা হোমের কম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং হোমের সুপার রীতিমতো তাদেরকে অনুমতি দিয়েছিলেন যে ওই দিন ওই মাঠটি পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই সভা করার জন্য। পরবর্তীকালে যখন তারা মহকুমা শাসক এবং হাবড়া 1 নম্বরের বিডিওর কাছে আবেদন জানান এই অনুমতির জন্য, এবং পুলিশের পক্ষ থেকে হাবড়া থানার পুলিশ বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে জানিয়ে দেয় যে ওই মাঠটি ওই দিন পাওয়া যাবে না, এবং বিজেপির অভিযোগ যে পরিকল্পিতভাবে তাদেরকে মাঠ দেয়া হচ্ছে না। অপরদিকে তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন যে এটি সরকারি হোমের মাঠ, সেটা কোনোভাবেই কোনো রাজনৈতিক জনসভার জন্য ব্যবহার করা যায় না, সেই কারণেই অনুমতি বাতিল করা হয়েছে। এবং হাবড়ায় আরও অনেক মাঠ রয়েছে, সেখানে চাইলেই বিজেপি নেতৃত্ব রথযাত্রা সভা করতে পারে। শিলাইত, ধন্যবাদ সমীরণ।